দোকানের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে মানুষ, প্রত্যেকের হাতে প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ। উদ্দেশ্য, কাউন্টারে জমা দেবেন এসব প্লাস্টিক, তাহলেই যে আর আলাদা করে অর্থ দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হবে না। মূলত সেন্ট মার্টিন দ্বীপে দূষণ কমাতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন ও বেসরকারি সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। আয়োজকরা জানান, সেন্ট মার্টিনের মনোরম দৃশ্য সবার নজর কাড়লেও প্রতিনিয়ত সমুদ্র ও দ্বীপের পরিবেশের অবনতি ঘটছে। যেখানে সেখানে এমনকি সমুদ্রের পানিতে প্লাস্টিক ফেলার কারণে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ, হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। আনন্দ লাগছে, ভালো লাগছে। আনছিলাম প্লাস্টিকের কয়েকটা বোতল, ওগুলো দেওয়ার পরে এখান থেকে দশটা টাকা দিছে কাগজের, ওগুলো দিয়া দশ আইটেমের মালামাল কিনা হয়েছে। কি কি নিয়েছেন? নিয়েছি তেল, নিয়েছি আটা, নিয়েছি ডাল, সোনার ডাল নিয়েছি, বিস্কিট নিয়েছি, চাইল লই, তেল লই, গেঞ্জি লই, আর মানে ডাল লই। আর সেন্ট মার্টিনের মানুষ ময়লাগুলো খাড়াই রাখ দু নম্বরে, ময়লাগি জমা দিই আর আর বস্তাগুলো তারা বাজার দিই। এই উদ্যোগটা হচ্ছে একটা যৌথ উদ্যোগ, বিদ্যানন্দ ফাউন্ডেশন অ্যান্ড হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে এই আয়োজন। আপনারা সবাই জানেন আমাদের একমাত্র আইল্যান্ড হচ্ছে সেন্ট মার্টিন, যেটা কোরাল আইল্যান্ড। এখানে হচ্ছে মেরিন ওয়াইল্ড লাইফ আছে। সো হচ্ছে এই দ্বীপ হচ্ছে আপনার প্লাস্টিক পলিউশনে ভর্তি ছিল। সো এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে আপনার ক্রিয়েটিভ ওয়েতে আপনার হচ্ছে দ্বীপটাকে পরিষ্কার করা। সো আমাদের ক্যাম্পেইন ছিল হচ্ছে মানুষজনকে জানানো যে আপনি যদি প্লাস্টিক নিয়ে আসেন তাহলে বাজার করতে পারবেন। সো এইটার আওতায় এখন পর্যন্ত আমরা প্রায় অনেক প্লাস্টিক পেয়েছি, অনেক মানুষজন বাজার করেছে। সো এই দোকানটা হচ্ছে এখানে পার্মানেন্টলি থাকবে, মাসে মাসে মানুষজন যাতে প্লাস্টিক পলিউশন রোধ করতে পারি আমরা, সেই জন্য হচ্ছে মানুষজন এই প্লাস্টিক দিয়ে এখন থেকে এখানে বাজার করতে পারবে।